ইউরোপে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 22 ঢাকার সাথে চার জেলার রেল যোগাযোগ বন্ধ তিন তদন্ত কমিটি গঠন বিএনপি চেয়ারপারসন সহ দণ্ডপ্রাপ্ত কেউই অংশ নিতে পারবেন না নির্বাচনে জানালেন দুদকের আইনজীবী ষড়যন্ত্র বললেন মির্জা ফখরুল এবং শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় হামন চার নম্বর সতর্ক সংকেত জারি সেন্ট মার্টিন ছাড়ার নির্দেশ পর্যটকদের স্বাগত এশিয়ান প্রাইম নিউজের সঙ্গে আছি আমি শারমিন জাহান মিরি শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম এবার যাব পুরো সংবাদে কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী এগারো সিন্ধু ট্রেনের সাথে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 22 দাঁড়িয়েছে এ ঘটনার পর ঢাকার সাথে চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট ও নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে ঘটনার কারণ অনুসন্ধানে তিনটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ ভৈরব থেকে সজীব আহমেদের প্রতিবেদন জানাচ্ছেন আরফি ইসলাম হেমু ভৈরব জংশনের আগে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় যাত্রীবাহী এগারো সিন্ধু ট্রেনের সাথে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষে এই ভয়ানক দুর্ঘটনা ঘটে দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী ট্রেনের অন্তত তিনটি বগি খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস বের করে আনা হয় একের পর এক নিথর দেহ প্রত্যক্ষদর্শীরা জানান এ সময় জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারো সিন্ধুর ট্রেনের শেষের দুই তিনটি বগিতে কন্টেইনার বাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে যায় সব অযোগ্যতা লোক দিয়ে কেবিন চালা এই কারণে কিন্তু অ্যাক্সিডেন্টটা ঘটছে আর যারা কেবিন মাসে এরা বইবে টিকিট কাটে অনলাইনে টিকিট কেটে কেটে স্ত্রী যুদ্ধ বিক্রি করে তো এক দেড়শো লোক মনে আহত হয়েছে আর যে আহত হয়েছে অনেকগুলা বড় ধরনের আহত হয়েছে আর আপনার কোনো অনেক লোক দুইটা বগি পিছনের যে দুইটা বগি দুইটা বড় উল্টা উল্টায় যে গেছিল গা এই বগিটা নিচে হেন আর প্রায় অনুমানিক 30-35 জনের মতো আটকা পড়ে আছে রেল কর্তৃপক্ষের ধারণা সংকেতের কোনো জটিলতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে ভয়াবহ এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে আরবি ইসলাম হিমু এশিয়ান টেলিভিশন দর্শক দুর্ঘটনাস্থল থেকে সেখানকার সব শেষ খবর জানিয়েছেন সহকর্মী সজীব আহমেদ ভৈরব রেলওয়ে জংশন থেকে 100 মিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে কিশোরগঞ্জ জেলার ভৈরব হয়ে এগারো সিন্ধুর গুদুরি ঢাকা যাওয়ার পথে এবং কন্টেইনারবাহী একটি ট্রেন সংঘর্ষে বড় একটি দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় এ পর্যন্ত 17 জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং হতাহতরা ভৈরব চিকিৎসা ভৈরবে বিভিন্ন প্রাইভেট এবং সরকারি হাসপাতাল চিকিৎসা নিচ্ছে এই আমার পিছনে আপনারা যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এই ট্রেনটির সাথে এগারো সিন্ধুর গুদুলিটির দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পুলিশ বাহিনী র্যাব এবং আইন প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তারা এখানে উপস্থিত ছিলেন এখানে স্থানীয় সংসদ সদস্য আলহাজ নাজমুল হাসান পাপন সাহেব বলেছেন যারা নিহত হয়েছেন তাদের পরিচয় পেয়ে তাদের আত্মীয় স্বজনকে হস্তান্তর করা হবে এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার বন্দোবস্ত করার জন্য তিনি অনুরোধ করে গেছেন আর বাকিগুলো আমরা এই পর্যন্ত ছিল আমার কাছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন আজ নির্বাচন কমিশনের এক কমিশনার নাম প্রকাশ না করার শর্তে বলেন জনগণ নির্বাচন চায় নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট হবে ভোটের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন ভোটের পরিবেশ ভালো আছে এ নিয়ে কোনো শঙ্কা নেই নভেম্বরে এই তফসিল ঘোষণার লক্ষ্যে আগামী 1 নভেম্বর একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবে এসি এতে অংশ নেবেন পররাষ্ট্র তথ্য শিক্ষা ও প্রতিরক্ষা সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এর আগে সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় করণীয় ঠিক করতে আগামী 30 অক্টোবর আরেকটি বৈঠক করবে এসি ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের পাঠিয়েছেন বলে জানা গেছে
দুর্নীতি দমন কমিশনের প্রধান আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন, হাইকোর্টের রায় অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিম সহ সাজাপ্রাপ্ত কেউই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানান। বিস্তারিত শাফিউদ্দিন আহমেদের রিপোর্টে। আমানুল্লাহ আমানসহ বিএনপির পাঁচ নেতার দুর্নীতির পৃথক মামলায় বিচারিক আদালতের দেয়া দণ্ড ও সাজা স্থগিতের আবেদন খারিজ করে 2018 সালে রায় দিয়েছিলেন হাইকোর্ট। সেই রায়ের 44 পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে রোববার। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, জামিন বা সাজা স্থগিত থাকলেও নির্বাচনে অংশ নেওয়া যাবে না। আপিল বিভাগ সাজা বাতিল করলেই নির্বাচনে অংশ নিতে পারবেন তারা। সে অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিম সহ সাজাপ্রাপ্তদের বিরত থাকতে হবে নির্বাচন থেকে। বেগম খালেদা জিয়া উনি সাজা হয়েছেন, হাইকোর্ট ডিভিশনের সাজা বাড়িয়েছেন। হাজি সেলিম ওনার সাজা হয়েছে বিচারিক আদালতে, 7 বছর সাজা হাইকোর্টে বহাল রেখেছে। উনি লিভ টু অ্যাপিল করে জামিনে আছেন এবং ফাইন হিস্ট্রি আছে, একই স্ট্যাটাস। মানে স্ট্যাটাস অফ দি কনভিক্ট হলো উনি সাজাপ্রাপ্ত, কাজেই গতকালের আদেশের আলোকে ওনারা কেউ ইলেকশন করতে পারবেন না। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চের এই পর্যবেক্ষণের আলোকে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত রাজনীতিবিদদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দুদকের আইনজীবী। যদি ওনার আপিল পেন্ডিংও থাকে, সুপ্রিম কোর্টে থাকুক, আপিল বিভাগে থাকুক, হাইকোর্টে থাকুক, ওনার আপিল পেন্ডিং আছে, ওনার ধরেন সেন্টেন্স সাসপেন্ড আছে, উনি হয়তো জামিনে আছেন, কিন্তু সাজা যদি থেকে যায়, যতক্ষণ সাজা থেকে খালাস না হবে ততক্ষণ পর্যন্ত কালকের আদেশ অনুযায়ী কেউ ইলেকশন করতে পারবেন না। এই রায়ের একটি উল্লেখযোগ্য দিক হলো আর্টিকেল 67(1)(d) এর ব্যাখ্যা। সেখানে বলেছে, যদি কেউ পার্লামেন্ট মেম্বার থাকা অবস্থায় দুর্নীতির মামলা একটি রায় হয়ে গেল এবং উনি 2 বছর বা তার বেশি সাজাপ্রাপ্ত হলো, তাহলে ওনার মেম্বার অফ পার্লামেন্ট অটোমেটিক সিজড হয়ে যাবে। নির্বাচন সামনে রেখে বিশেষ কোনো রাজনৈতিক দল বা রাজনীতিবিদকে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে জ্যেষ্ঠ এই আইনজীবী বলেন, অনুসন্ধান এবং তদন্তপূর্বক দুর্নীতি দমন করাই দুদকের কাজ। দুদক তার নিয়মিত মামলাগুলো যেভাবে করে সেভাবে করে যাচ্ছে, নিয়মিত অনুসন্ধান তদন্ত যেভাবে করে সেভাবে করে যাচ্ছে। দুদকের নির্বাচন নিয়ে দুদকের আলাদা কোনো পরিকল্পনা নাই, নির্বাচন দুদকের বিষয় না। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ও ইন্দো প্যাসিফিক কৌশল নিয়ে বিএনপি আয়োজিত সেমিনারে মন্তব্য করেন মির্জা ফখরুল। এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আগামী নির্বাচনে যাতে অংশ নিতে না পারে এজন্য বিএনপির অনেক নেতাকে সরকার সাজা দেওয়ার ষড়যন্ত্র করছে। নির্বাচনে যাতে কোনো বিরোধী দল অংশগ্রহণ করতে না পারে তার সকল ব্যবস্থাই সরকার করে রেখেছে বলে এ সময় অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তারাই আবার ক্ষমতায় চলে যাবে, শাসক গোষ্ঠী আবার ক্ষমতায় যাবে, বিরোধী কেউই আপনার এখানে নির্বাচনে না আসতে পারে, যোগ দিতে না পারে, এবং এমন একটা অবস্থা তৈরি করা যেখানে একমাত্র আওয়ামী লীগ, তারাই আবার ক্ষমতায় চলে যাবে, শাসক গোষ্ঠী আবার ক্ষমতায় যাবে। আপনারা সেই কারণে জানেন যে আজকে আমরা সবাই এই দেশের সমস্ত রাজনৈতিক দলগুলো আমরা একসাথে হয়েছি, যে জনতার ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে, চেষ্টার মধ্য দিয়ে সব সময় শান্তিপূর্ণ আন্দোলন জয়ী হয়েছে, এবং আমরা এবারও বিশ্বাস করি যে এবারও বাংলাদেশ শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে তাদের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হবে। অবশেষে বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় হামুনে রূপ নিয়েছে। এটি বাংলাদেশের উপকূলের আরও কাছে এসেছে, এজন্য দেশের 4টি সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে এর পরিবর্তে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার সন্ধ্যায় আবহাওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার এটি দেশের দক্ষিণ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি। গভীর নিম্নচাপ কেন্দ্রে নিকটবর্তী এলাকার সাগর উত্তাল রয়েছে, এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া সেন্ট মার্টিনে থাকা পর্যটকদের দুপুরের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস বলছে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া সহ ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় এর মধ্যে শুরু হয়েছে বৃষ্টিপাত। আবারও দেশের খবর। 28 অক্টোবর বিএনপির ঢাকায় সমাবেশের নামে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাইলে তাদেরকে টিকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনা রশিদ সিআইপি। শনিবার সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়িতে সৈনিক লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বিস্তারিত মন্ডলে নামের রিপোর্টে। রাজধানীর যাত্রাবাড়িতে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে এই কর্মী সভা। সবাই যাত্রাবাড়ি ডেমরা সৈনিক লীগের নেতাকর্মীরা আগামী নির্বাচনে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপিকে ঢাকা পাঁচ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন দিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। নৌকার প্রতীক নিয়ে আপনি এবার ডেমরা এবং যাত্রাবাড়ির মাটিতে পা রাখবেন ইনশাল্লাহ। আমরা এই আশাবাদ ব্যক্ত করে সংযোগ শেষ করলাম। জয় বাংলা, জয় বাংলা। আল্লাহ হারুনুর রশিদ সিআইপি সাহেব, উনি যদি ঢাকা পাঁচের নেতৃত্ব পায়, যদি উনি নৌকার প্রতীকটা পায়, তাহলে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ আরও শক্তিশালী হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আরও ভূমিকা রাখতে পারবে। ওই নেত্রী যদি আমাদের হারুন সাহেব অত্যন্ত ভালো মানুষ, একে দিলে আমাদের ঢাকা পাসের উন্নয়ন যেগুলো অব্যাহত রয়েছে সেই উন্নয়নগুলো হবে। এই নৌকার প্রতীক আলহাজ হারুন রশিদ সিআইপিকে দিবেন এবং আলহাজ সিআইপি এই ঢাকা পাঁচ আসনে বিপুল ভোটে বিজয় হবে ইনশাল্লাহ। ঢাকা পাঁচ আসন থেকে গণতন্ত্রের মানুষ কানা জনটি শেখ হাসিনা যেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতির জনাব আলহাজ হারুন রশিদ সিআইপিকে যেন তার এ সময় সৈনিক লীগের সভাপতি আলহাজ হারুন রশিদ সিআইপি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ কখনোই স্বাধীনতা লাভ করতে পারত না। জাতির পিতার জন্ম হয়েছিল টঙ্গিপাড়া, তার উশিলায় দেশ পেয়েছি, পতাকা পেয়েছি, সারা বিশ্বে আজকা বাংলাদেশের সুনাম হিসাবে আছে। এ সময় 28 অক্টোবর বিএনপির রাজপথে কোনো নৈরাজ্য করতে চাইলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। জামার শিবির তারা কুত্তা পাগল হয়ে গেছে বিএনপি, আগামী 28 তারিখে বলে তারা এই দেশ ঢাকার ভিতরে বৈশা পড়ব, ছাড়বে না। আমরাও দেখে নিব ইনশাল্লাহ কীভাবে বৈশা থাকে। আমরা ঢাকাতে পা হারার জায়গা দেব না ইনশাল্লাহ। আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগ, ছাত্রলীগ, যুবলীগ যত লীগ আছে, এবং যদি কোনো অঘটন ঘটতে চায় উপযুক্ত শিক্ষা দেওয়া দেব ইনশাল্লাহ। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিতে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। আগামী নির্বাচনে যেন আমরা নৌকা মার্কা ভোট দিয়ে তাকে জয়যতন করতে পারি, যেই নৌকা পায় তার সমর্থন আমরা কইরা সকল সৈনিক লীগে বলবো এবং আমাদের ভাইদেরকে বলবো, আপনারা নৌকা মার্কা ভোট দিয়া তাকে জয়যতন করে আনবেন। এটি আমার আশা এবং আপনাদের প্রতি আমার দাবি। মন্ডলের নাম এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করতে বঙ্গবন্ধু সৈনিক লীগ একাই যথেষ্ট বলে হুঁশিয়ারি দিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে নিটল টাটা গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমেদের ফুল্লেল শুভেচ্ছা গ্রহণ শেষে এ হুঁশিয়ারি দেন তিনি। ব্যবসায়ী মহল থেকে ঢাকা পাঁচ আসনে সংসদ সদস্য হওয়ার জন্য যে দাবি উঠেছে সেটির জন্য প্রধানমন্ত্রী নির্দেশের অপেক্ষায় আছেন বলেও জানান তিনি। তাকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দিলে সর্বোচ্চ মেধা ও যোগ্যতা দিয়ে কাজ করার অঙ্গীকার করেন। এ সময় নিটল টাটা গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমেদ বলেন, হারুনুর রশিদ সিআইপি দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি জীবনে যে কাজটি করেছেন সেখানেই সফলতা অর্জন করেছেন। তাই আগামী নির্বাচনে ঢাকা পাঁচ আসন থেকে তাকে মনোনয়ন দিলে শেখ হাসিনার হাত আরও শক্তিশালী হবে। যে লিডারশিপে দেখেছি এবং উনি সাহস নিয়ে কাজ করেন এবং যেখানে উনি পদার্পণ করেন, যে চেয়ারে উনি বসেন, উনি সবসময় চেষ্টা করেন সেই জায়গাটার উন্নতি আনতে।
আমি দেখতে পেয়েছি উনি বিগত কত বছর ধরে এই ঢাকা পাঁচের অনেক উন্নয়ন উনি করে যাচ্ছেন। আমাদের সবার আশা থাকবে যে হারুন ভাই ঢাকা পাঁচে আমাদের সবার লিডার হয়ে পদার্পণ করবেন। আজকে আমাদের বাংলাদেশে একজন বিখ্যাত ব্যবসায়ী লিডারটার মালিক আমাদের এই বঙ্গবন্ধু সৈনিক লীগকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়ে গেলেন, সে সাথে বললেন যে হারুন ভাই আপনি ঢাকা পাশে আমি আপনার জন্য দোয়া করি, এবং যেই 28 তারিখে বিএনপির চমক দেখাবে আমরা সেই চমকের মোকাবেলা করব। 28 তারিখে বিএনপির কোনো চিহ্ন ঢাকা শহরের ভিতরে রাখবো না ইনশাআল্লাহ। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন নির্বাচনকে সামনে রেখে সরকারকে বেকায়দায় ফেলতে দ্রব্যমূল্যের দাম বাড়াতে কাজ করছে একটি চক্র। সোমবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ আয়োজনে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন ছোট বড় পণ্য থেকে শুরু করে সব কিছুই কর্পোরেট কোম্পানিগুলোর নিয়ন্ত্রণে, পাশাপাশি রয়েছে কালোবাজারিরা। শাস্তি দিতে গেলেই কোম্পানিগুলোর নানা যুক্তি তুলে ধরে বলে জানান তিনি। বিতর্ক প্রতিযোগিতায় তেজগাঁও কলেজকে পরাজিত করে কুমিল্লে ভিক্টোরিয়া সরকারি কলেজ বিজয়ী হয়। শেষে বিজয়ী দলকে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়। এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 22, ঢাকার সাথে 4 জেলার রেল যোগাযোগ বন্ধ, 3 তদন্ত কমিটি গঠন। বিএনপি চেয়ারপারসন সহ দণ্ডপ্রাপ্ত কেউ এই অংশ নিতে পারবেন না নির্বাচনে, জানালেন দুদকের আইনজীবী। ষড়যন্ত্র বললেন মির্জা ফখরুল। এবং শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় হামুন, 4 নম্বর সতর্ক সংকেত জারি, সেন্ট মার্টিন ছাড়ার নির্দেশ পর্যটকদের। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।